বিরতির পর ফিরে আসলাম। ভ্যাপসা গরমে তীব্র পানীয় জলের সংকট মিলনিয়ার ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের মতাই এলাকায়। এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করছে, যে হারে গরম চলছে রাজ্যে, কোনোদিন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, তো কোনো একদিন তার আবার একটু বেশি তো কম। এই ধরনের তীব্র গরমের মধ্যে যদি জল পাওয়া না যায় তাহলে সাধারণ নাগরিকরা কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন? এই অভিযোগই উঠে আসছে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের মতাই এলাকা থেকে। দিনের পর দিন পানীয় জলের সংকট এবং সংকট বর্তমানে চূড়ান্ত আকার ধারণ করেছে। পাইপলাইন থাকলেও পানীয় জল সরবরাহ এক প্রকার বন্ধ। অবিলম্বে সংকট দূর করে পানীয় জলের ব্যবস্থা যাতে সচল করা হয় তারই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয়রা। এর মধ্যে আমরা দেখেছি যে অটল জলধারা মিশন হোক বা হর ঘর পে জল, প্রধানমন্ত্রী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প চালু করার কথা থাকলেও এখনো পর্যন্ত রাজ্যের অধিকাংশ বাড়িতে পানীয় জল গিয়ে পৌঁছায়নি। আর এই পানীয় জল গিয়ে না পৌঁছানোর দাবিতে এবার বিক্ষোভ উঠে এসছে। পানীয় জল পৌঁছাচ্ছে না, জ্বলন্ত একটি চিত্র উঠে আসলো বিলোনিয়া মহকুমাধীন ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের মতাই এলাকা থেকে। 25টা বছর এভাবেই তারা কাটিয়েছে, এখনো পর্যন্ত সমস্যার সমাধানের কোনো নামগন্ধ নেই। তাই আজকে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ উজাড় করে দিয়েছেন এলাকার মানুষজন। কি বক্তব্য রয়েছে এলাকাবাসীদের শুনব। কতদিন ধরে চল থাকে না? কোন জায়গা এটা? রাস্তার থেকে জল নিতে আসুন নাকি? কতটুক দূর, দূরত্ব কতটুক? টিলা বাইবা এখান থেকে নিতে লাগে আপনারা, মানে বাড়িতে জল নিতে লাগে নাকি? আচ্ছা, তাইলে মানে বাড়িতে বাড়িতে যে জল ঢুকাই দিব, ওই এখন অব্দি এটা জলটা এখনো ঢুকানি হয়েছে নাকি? আচ্ছা, এখনো জল যায় না নাকি? তো এখানে তো জল পড়তেছে না, যেখানে নিচে এখানে তো জল পড়তেছে না, এখানে তো জল পড়তেছে না, নিচেও তো জল পড়েন না, এরপরে নিচে এখানে তো জল নাই। কোন জায়গাতে সমস্যা এটা? কতদিন ধরে এমন এখানে? এলাকাবাসীদের অভিযোগ, যতবার ভোট এসেছে তারা শুধু গালভরা প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কোনো বাড়িতে জলের সংযোগ গিয়ে পৌঁছায়নি। উপরন্তু রাস্তার মধ্যে বিভিন্ন যে লাইনগুলি রয়েছে, জলের সাপ্লাই লাইন, সেগুলিতে জল আসলেও এতগুলি পরিবার রয়েছে, এতগুলি পাড়ার এলাকাবাসীরা রয়েছে, তাদের সকলের জন্য সামান্য পরিমাণে জলে তেষ্টা নিবারণ ঘটছে না, এমনই অভিযোগ উঠে এসেছে। যদিও স্থানীয় নেতৃত্বদেরকে জানিয়েছেন বহুবার কিন্তু এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। আগামী দিনে এই সমস্যার সমাধান হয় কিনা সেটাই এখন দেখার। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।